ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে রাজধানী সহ সারা দেশে সব পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। গতকাল থেকে চলছে না লঞ্চ। সমস্যা সমাধানে আজ বিআরটিএতে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা। ধর্মঘটের ফলে গত কয়েকদিন থেকেই দুর্ভোগে পড়েছেন মানুষ। রাজধানীর আমিনবাজারে আছেন শাকের আদনান, সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, এই মুহূর্তে আমিনবাজারের পরিবহন ধর্মঘটের কি অবস্থা দেখছেন এবং রাজধানীর বাইরে থেকে সাধারণ মানুষ কিভাবে ঢাকা আসছেন জানতে চাই বিস্তারিত আপনার মাধ্যমে। উজবাদ, ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমিনবাজারের যে ব্রিজে, উত্তরবঙ্গের যারা যান সেসব মানুষরা কিন্তু এই পথ থেকে ব্যবহার করে থাকেন। এবং একটি বিষয় আপনারা জানেন যে আজকে গণপরিবহনের যে ধর্মঘট চলছে সেটির আজকে তৃতীয় দিন, অর্থাৎ শুক্রবারে শুরু হয়েছে। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে গতকাল থেকে লঞ্চ ধর্মঘটও শুরু হয়েছে, নতুন করে ভোগান্তি আরেকটি যোগ হলো। আসলে এই যে আপনি প্রশ্ন করেছিলেন যে মানুষ কীভাবে যাতায়াত করছে ঢাকার বাইরে বা ঢাকার বাইরে থেকে কীভাবে আসছে বা ঢাকার বাইরে থেকে এখান থেকে কীভাবে যাচ্ছেন, ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারা কী করছেন, তারা ভেঙে ভেঙে আসছেন। তারা হয়তো বা সাভার পর্যন্ত আসছেন, সেখান থেকে আমিনবাজার এবং আমিনবাজারের ব্রিজের ওই পার থেকে আবার এই পারে হেঁটে আসছেন। অনেক ভোগান্তি মাথায় নিয়ে তারা আসছেন। এবং যেহেতু আজকে আপনি জানেন যে কর্মদিবস, আজকে রোববার প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে অনেকের কর্মস্থলে যেতে হবে, অনেক শিক্ষার্থীরাও দেখলাম আসছেন, সব কিছু মিলে আসে মানুষের ভোগান্তি। আপনারা জানেন যে এই যখন এই ধরনের ঘটনা ঘটে, যখন বাস বন্ধ থাকে তখন কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করে অন্য যেসব রিক্সা, সিএনজি বা প্রাইভেট কার, মাইক্রোবাস থাকে, এরকম স্বাভাবিক ঘটনা আমরা সবসময় দেখে থাকি। আমরা এর আগে বলতে চাই যে করোনার যখন প্রকোপ বেশি ছিল তখন কিন্তু মানুষ দেখেছে, যখন গণপরিবহন বন্ধ ছিল তখন আমরা এই পথটি দিয়েই দেখেছি অনেক মানুষ তাদের কাজের প্রয়োজনে এই ঢাকায় আসছেন এবং ঢাকায় বাইরে যাচ্ছেন। আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে আজকে কিন্তু এই ভাড়া নির্ধারণের যে যে কমিটির যে বৈঠক রয়েছে পুনর্নির্ধারণের, সেটি 11টা হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে আসলে কোনো সুনির্দিষ্ট তথ্য বা কোনো নির্দেশনা আসছে কি না, এবং যে মিটিংটা আজকে রয়েছে সেখান থেকে আজকের মিটিংয়ে শেষ হবে নাকি আরও মিটিং লাগবে, সেখানে কোনো সমাধান হবে কি না। তবে যাই হোক না কেন, ভাড়া যদি সরকার থেকে বলা হচ্ছে শহরের পর্যায়ে থাকবে, তারপরও যে ভাড়াটি হোক না কেন আসলে শেষ পর্যন্ত যাত্রীর কাছেই সেটি, যাত্রীকে সেটি বহন করতে হয়। সব কিছু মিলিয়ে আসলে মানুষের ভোগান্তি শেষ নেই। এখন এই যারা যাত্রী রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা এখন মালিক শ্রমিক যারা রয়েছেন তারা এখন আজকে যে মিটিংটি রয়েছে, বৈঠকটি রয়েছে সরকারের সঙ্গে মালিক পক্ষের, সেটির সেই মিটিংয়ে কী হয় সেটি আসলে এখন দেখার জন্য, সেখান থেকে কী ডিসিশন সিদ্ধান্ত আসে সেটি দেখার অপেক্ষা রয়েছেন। উজমা আদনান, ধন্যবাদ আপনাকে।